Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। একদম ভোরবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো বেলকুনিতে আগের গাছগুলোকে সব স্কিপ করে নতুন করে বেশ কিছু গাছ লাগিয়েছি, পুদিনা লাগিয়েছি, তারপরে পুঁই শাক লাগিয়েছি, এগুলো দেখানো হয় নাই। তো আজকে ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করি, গাছগুলোতে পানি দিব, দেন কিচেনের দিকে যাব। আমার মোটামুটি বাসাও গোছানো শেষ, শেয়ার করব সবকিছুই। আগে গাছগুলোতে পানি দিয়ে কিচেনে যাই, একটু গুছিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। সব কাজ মোটামুটি গোছানো শেষ, এবার লাস্ট হচ্ছে টেবিলটা গুছিয়ে নিব। টেবিল গুছিয়ে নিয়ে তারপর অন্যান্য কাজগুলো করব। আর ওদের জন্য আমি একটা কেক অর্ডার করেছিলাম, যেহেতু বাচ্চারা কেকটা খুব পছন্দ করে, তো কেকটাও চলে এসেছে, ওটা দেখাবো। তার আগে টেবিলটা একটু গুছিয়ে নিই। টেবিল গোছানো শেষ, কেকটা একটু দেখাবো, সবগুলো ঘরই দেখাই দেই। এইদিকে হচ্ছে কিচেনও গোছানো শেষ, রান্নাবান্না সব কমপ্লিট। তার আগে ভাবলাম কেকটা একটু দেখাই। তো এটা জাস্ট কিছুই না, বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদের খুশির জন্য। মূল যেহেতু আয়োজনটাই হচ্ছে আজকে বাচ্চাদের খুশির জন্য, ওরা ওদের কিন্তু এক্সাম চলছে, তার মধ্যেও এটা করা, কারণ মান্থলি এক্সাম এটা এত ইম্পর্টেন্ট না, আবার অনেক ইম্পর্টেন্ট। আবার বাচ্চাদের মান্থলি এক্সামে যেটা হয় মাত্র 20 মার্কসের, যেটা ওদের অলরেডি খুব সুন্দর মতো কাভার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এরকম একটা গেট টুগেদার হলে ওদের মনটাও ভালো থাকবে। তো এই তো কেক, আজকের ডেটটা লিখে এনেছি শুধুমাত্র, কারণ এটা তো কোনো উপলক্ষে না, জাস্ট এই জন্য জাস্ট আজকের ডেটটা যাতে ওদের একটা স্মরণীয় দিন হয়ে থাকে, এই কারণে ডেটটা লেখা। এটা ব্ল্যাক ফরেস্টটা নিয়েছি, বাচ্চারা যেহেতু চকলেটটাই বেশি লাইক করে, সেটা এখন জাস্ট নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব। এই ঘরটাও জাস্ট গাছগুলো সব বেলকনিতে দিয়ে দিয়েছি, বাচ্চারা যাতে একটু খোলামেলা পরিবেশ পায়। ডিভানটা আছে, এগুলোতে ওদের তো আর কোনো মানে এন্ট্রি নাই, এগুলো হচ্ছে আমার বাসার সবচেয়ে মূল্যবান জিনিস, কারণ আমার খুবই ভালোবাসার এবং যত্নের জিনিস, এটা আপনারা সবাই জানেন কম বেশি। ওগুলো কিছু সরাই নাই, কারণ ওরা এতদূর থা পাবে না বাচ্চারা আসলে। কিন্তু মানে এইটা একটা বিষয় থাকে যে যাতে ওদের কোনো কিছুতে আঘাত না লাগে, কোনো কিছু পড়ে না যায়, ভেঙে না যায়, তো এই কারণে ওইভাবে গাছগুলো সরিয়ে দিয়েছি। আবার রায়দা মুখে দেয় পাথর, ওরা যেহেতু একটু খেলবে, সো ওদের জন্য ঘরটা ফাঁকা করে দিয়েছি। সোফাটাও আমি এদিকে একটু সরে দিয়েছি যাতে দিকটাতে জায়গা থাকে। আর এইখানে তো হচ্ছে যে টি টেবিলটা গোছানো হয় না, এটা একটু জাস্ট গুছিয়েছিলাম একবার, আবার এলো মেলো। আর এইখানে অ্যাকোরিয়ামটা, এটা লাইটটা রুফাইদা জ্বালিয়ে রেখেছে, ওর ফ্রেন্ডদেরকে সে দেখাবে। আসলে বাচ্চা মানুষ তো, ফার্স্ট টাইম এভাবে ফ্রেন্ডরা বাসায় আসছে, সে খুব এক্সাইটেড, রুফাইদা খুব এক্সাইটেড। সে তার অ্যাকোরিয়াম দেখাবে, নতুন নতুন মাছ দিয়েছে অ্যাকোরিয়ামে। আচ্ছা, অ্যাকোরিয়ামের কথা বলতেই আরেকটা কথা মনে পড়ে গেল, আমি আমার বেডরুমেরও একটু ডেকোরেশন চেঞ্জ করেছি, সেইটা একটু দেখাই চলেন। রুফাইদা রায়দারও শাওয়ার নেওয়া কমপ্লিট, গেস্ট আসার আগেই, যেহেতু রুফাইদার ফ্রেন্ড আসবে, সো রুফাইদাকে আগে রেডি করে দিয়েছি। কী ব্যাপার, শেকিং হচ্ছে কেন? আচ্ছা, এই তো বেডরুমটা একেবারে নর্মালভাবেই চাদর পেরেছি, যেহেতু এখানে আমরা বসবো, আড্ডা দিব। আর ও যেটা দেখাতে চাচ্ছিলাম, এই যে এখানে একটা ছোট্ট অ্যাকোরিয়াম অ্যাড করেছি এর ভিতর। এখানে বাইর থেকে না মাছগুলোকে অনেক বড় মনে হচ্ছে, আসলে কিন্তু এত বড় না। এই যে এখান থেকে দেখলে বুঝতে পারবেন, বাট এইখান থেকে দেখে মনে হচ্ছে মাছগুলো কত বড়। আমার মেয়ে জুতাটা এখানে রেখে দিয়েছে। তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি ওইদিকে যেও না, ওইদিকে যেও না। এই জায়গাটা কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তুমি যেও না বাবা, সে কোথায় যাচ্ছে জানেন? এই যে তার জন্য সব গাছ পাথর সব সরিয়ে ফেলা হয়েছে, বাট সে এখানেই আসতেছে এগুলোর লোভে। যাওয়া যাবে না, সে এখন উঠতেও পারে যাইতেও পারে। কিভাবে তাকায় আছে, আসেন বাবা আসেন, সোনা আসেন। এই পাশটা একটু দেখাই দিই। এই যে এখানে জাস্ট এগুলো নর্মাল সময়ও আমার এভাবেই থাকে, কারণ এখান থেকে নিয়ে নিয়ে রায়দা খেলে, আবার এখানে রাখে, সব টয়গুলো তার অত্যাধিক পছন্দ, সো এটাকে এভাবে রাখে। আমার কাছে যেটা মনে হয়
সে চিৎকার করছে, সে বাইরে যাবে। বেডরুম বলেন, যে রুমই বলেন, যত ফাঁকা থাকবে তত দেখতে ভালো লাগে। তুমি বাইরে যাবা, গাছগুলো নিয়ে খেলবা, ঠিক আছে আসো। আমি আচ্ছা আমরা যাব, আমরা যাব ওখানে, আসো বাবা আমরা যাব, আসো সোনামণি আসো, আমরা বাইরে যাব, আসো ওখানেই যাবা তুমি। আচ্ছা আমার কোলে আসো, ঠিক আছে, ওকে এখন আগে একটু নেই। সব কাজ শেষ, এবার জাস্ট শাওয়ারটা নিব, তাহলেই রেডি। তো এবার একটা জিনিস দেখায়, আমি হচ্ছে সেদিন একটা ভিডিওতে বলেছিলাম যে ড্রেস নিয়েছি সবাই, ম্যাচিং ম্যাচিং, কেন নিয়েছি পরে বলবো। আজকের এই দিনের উপলক্ষেই কিন্তু এই ড্রেসটা নেওয়া, আমরা পাঁচজন ম্যাচিং করে একটা ড্রেস নিয়েছি। এই ড্রেসটা আমরা সবাই একই সাথে একই টেইলার্সেও বানিয়েছি, সবাই একসাথে পরবো দেখে। তো এই হচ্ছে জামাটা, এই হচ্ছে জামা, জামাটার ট্যাগ এখনও আমি খুলি নাই, এটা খুলতে হবে। জামাটার সামনে দেখাই আমি একটু, কালারটাও অনেক সুন্দর, লাইটটা একটু দিই, বাড়াই দিই। এই তো এটা হচ্ছে সামনের, আর এই হচ্ছে ওড়নাটা, এই হচ্ছে ওড়নাটা, ওড়নাটাও খুব সুন্দর, এটা অনেক বড়, ওড়নাটা কিন্তু অনেক বড়। তো এইটা নিয়েছি আমরা ম্যাচিং করে সবাই আজকের দিনে পরার জন্য। তো ঠিক আছে, এখন ঝটপট শাওয়ার নিয়ে রেডি হয়ে নিব। ওর ফ্রেন্ডরা চলে এসেছে। রুফা রায়দা কোথায় যাচ্ছে? রায়দাকে দাও, রায়দাকে দাও। রুফাইদা যাচ্ছে তাদেরকে নিচে রিসিভ করতে, আমাকে রায়দাকে ধরে নিয়ে আসি। রায়দাকে নিয়ে চলে আসছি, বাইরে একটা ঝুলি রেখেছি, কারণ সবাই স্যান্ডেলগুলো তাহলে ওর ভিতরে রাখবে, জায়গাটা এলোমেলো দেখতে ভালো লাগবে না, আবার হচ্ছে বাইরে কেউ আসলেও বিরক্ত হবে না। আমি চেষ্টা করি সবসময় যেহেতু ভাড়ার বাসায় থাকি সেইভাবেই মেনটেন করে চলতে, যেহেতু আমাদের উপরেই হচ্ছে ম্যানেজমেন্টের অফিস, সো এইভাবে অর্গানাইজ করার জন্য বাইরে একটা ঝুড়ি রেখেছি। এইটা আপনারাও ফলো করতে পারেন বাসায় বেশি গেস্ট আসলে, এই টাইপের, বিশেষ করে এই আমের সময় তো ঝুড়ি সবার বাসাতেই কম বেশি আসে। এটা নাও, তুমি হাতে নাও, আমার যাওয়া যাবে না। আমার গেস্টগুলোকে আমি একটু দেখাই, বাহ কি সুন্দর, সবাই সেট হয়ে গিয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে এসে সবাইকে দিয়ে কাজ করে নিচ্ছি আমি, কত পাজি আমি। এটা হচ্ছে আন্তরিকতার লেভেল, আন্তরিকতা যদি এই পর্যায়ে না থাকে তাহলে সবাই একসাথে হওয়া খুব কঠিন। এক্স্যাক্টলি, এই যে দেখেন সবাই কি সুন্দর ম্যাচিং ম্যাচিং পরে ফেলছে, আমি এখনো করতেই পারি নাই। সবাই এটাই ইয়ে করো, আজকে যেহেতু 25 তারিখ, সবাই ভাবতেছে যে আমরা ওই কারণেই হয়তো বা এই, আমরা সবাই প্রত্যাশী উপলক্ষে একটা পার্টি রাখছি, আমরা সেখানে কয়েক কথা কি যে আমরাও জীবনে অনেক কিছু করেছি, আমরা কি মতো দিয়ে তুমি কালকে দেখছো, আজকে এটাও সর্ব ইনশাআল্লাহ।
বাচ্চাদের খাবারটা আগে রেডি করে কিছুক্ষণ গ্যাপে থাক, আমি আগে রেডি হয়ে নিই, তারপরে আবার আমরা সবাই একসাথে সুন্দর সুন্দর বেশ কিছু ছবি তুলবো, ভিডিও করবো ইনশাল্লাহ। তো এখনকার মতো ক্যামেরাটা আমি বন্ধ করি, হচ্ছে যে ড্রেস পরে রেডি, এখন আমরা করব হচ্ছে ফটো সেশন। আমিও কিন্তু এই দলে আছি, আমি একটু সামনে যাই, আমাকে দেখা যাচ্ছে না, আমি এই সেম দলেই আছি। এটা এখন আমরা করতে যাই, এই তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সবারই গেটআপ নষ্ট হয়ে যাবে, কারণ সারাদিনের প্রোগ্রাম, এই কারণে আমরা জাস্ট হচ্ছে কিছু ছবি তুলে নিব, একটু ভিডিও শুট করব, তারপরে যে যার মতো করে আড্ডা দেবো। ঠিক আছে, আমরা সবাই রেডি, আমরা এখন একটু কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো আগে সবাই একসাথে। আমি একটু দেখাই কি হচ্ছে এখানে, ওরা যে এত খুশি, মাশাআল্লাহ। রুফাইদা তুমি একটু পরিচয় করে দাও তো সবার সাথে, সবার নাম কি বলো? আমি একটু দেখাই, দেখাইতে পারি নাই কোনটা, এটা আয়াত, ওরা কিন্তু যমজ, আয়াত আর আয়ান কিন্তু ওরা কিন্তু যমজ। এই তো সাবেকুন নাহান, রায়হান, এরা হচ্ছে রুফাইদার একদম বেস্ট ফ্রেন্ড। খুব মজা করছে বাচ্চারা আলহামদুলিল্লাহ, ওদের এই আনন্দের জন্যই আমাদের আজকের এই আয়োজন। ঠিক আছে, ওদেরকে ডিস্টার্ব না করি, ওরা ক্যামেরা দেখে বিরক্ত হচ্ছে, তার চেয়ে ওরা খেলুক। ফার্স্ট আগে হচ্ছে বাচ্চাদেরকে খাবার দিব, তো এখানে হচ্ছে রোস্টটা গরমে দিয়ে দিয়েছি, এইটা ওরা খাবে না, এটা হচ্ছে পাবদা মাছ, এটা ওরা লাইক করবে না। এখানে হচ্ছে বেগুন ভাজি, এটা হচ্ছে গরুর মাংস, চিকেন মাঞ্চুরিয়ানটাও গরম করব। মাছ হারাই গেছিল, পাইছি। আমি একটু এখানে দেখাই এখানে কি হচ্ছে, ওনারা সবাই টেবিলে বসেন নাই, নিচে বসে গেছে। বাহ, একজন আবার আরেকজনকে তুলেও খাওয়াচ্ছে, আসলে ওরা যে কি পরিমাণ খুশি এটা বলে বোঝানো যাবে না। ওদেরকে খাওয়ানোর দায়িত্ব সম্পূর্ণ ভাবিদের ওপর, আমি কোনো দায়িত্ব নেই নাই। আমার আরও দুইজন মেইন গেস্ট কোথায় তাদেরকে দেখাই। এই যে আরও দুইজন গেস্ট টেবিলে জায়গা পাইছে, তো ঠিক আছে ওরা খাওয়া দাওয়া করুক, তারপরে আমরা বসবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমাদের খাওয়ার অংশটুকু আর আমি ক্যামেরা বন্দি করি নাই, আসলে খাওয়ার সময়টুকু ভিডিও করাটা মোটেও শোভনীয় নয়, আর তার মধ্যে যারা ব্লগিং করেন না তাদের তো ক্ষেত্রে এটা করাটা মোটেও ঠিক না, কারণ তারা শাই ফিল করে। তো ওই অংশটা আমি টোটালি স্কিপ করে গিয়েছি। তো এখন হচ্ছে বিকালবেলা, বাচ্চারা কেক খাবে, ওদের জন্যই কেক কাটছি। বাচ্চাদেরকে আনন্দ দিতে আসলে খুব বেশি কিছুর দরকার হয় না, শুধু বাচ্চা কেন বড়দেরকেও আনন্দ দিতে আসলে খুব বেশি কিছু দরকার হয় না, জাস্ট একটু আন্তরিকতা, একটু ভালোবাসায় কিন্তু অনেক, মানে মনে হয় যে অনেক কিছু দিয়ে ফেলেছি বা অনেক কিছু পেয়ে গিয়েছি। ওদের আজকের দিনের যে আনন্দটা, ওদের যে ভালো লাগা, এটা দেখার পরে মানে আমাদের সবারই চোখে পানি চলে আসছিল যে এই বাচ্চাগুলো যে কি পরিমাণ মজা করেছে। শুধু বাচ্চারা না, আমরাও খুব মজা করেছি, সারাদিন খুব সুন্দর কিছু সময় কাটিয়েছি, একসাথে গল্প করেছি, আড্ডা দিয়েছি, মানে সব কাজের ফাঁকে নিজেদের একটা রিফ্রেশমেন্ট। তো এখন ভাবিদেরকেও কেক দিব, দেন আমি চা করব। এখন হচ্ছে বিকালবেলা, আমরা এখন চা খাবো, বাচ্চারা যে যার মতো মজা করে খেলছে, ওরা আমাদের কাছেও নাই,
তো আমরা এখন পাঁচজন বসে চা খাবো, চা করে নিয়ে আসছি আমি একটু দেখাই। এই যে চা রেডি, এখন চা খাবো। দেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন কাটছে আজকে। ভাবিকে দিছি চা ঢালার দায়িত্ব। এই ভাবি বললে বুঝবে না কেউ, বন্যা ভাবিকে সবাই ভাববে নিজ নিজ দায়িত্বে নাম নিয়ে নিছি। না বন্যা ভাবি ঢালতেছে চা। বাবা বাবা তোমার জন্য না, তাই শুনে রায়দা তাড়াতাড়ি উঠতেছে চা ঢালতেছে। ঠিক আছে আমরা এখন চা খাই। আমি একটু ঘড়ির টাইমটা দেখাই, মনটা খারাপ লাগছে, অনেকদিন পরে একটা সুন্দর সময় কাটালাম বাচ্চারা প্লাস আমরা সবাই, এমন অবস্থা তো ভাবিরাও কান্নাকাটি শুরু করে দিছে। সত্যিই খুব সুন্দর কিছু সময় আজকে আমাদের কাটলো অনেকদিন পর। এই ঘরে দেখাই কি হচ্ছে। কি সুন্দর দৃশ্য না? স্যান্ডেল পরতে হবে, আমরাও নিচে যাব, আমরাও নিচে যাব। বাবা তুমি স্যান্ডেল পর, আমরাও আন্টিদেরকে বিদায় দিতে নিচে যাব। এই তো ভাবিরাও রেডি। তোমার স্যান্ডেল কোথায় দেখো মা? আমি নিচে যাচ্ছি, আমিও নামবো, চলেন। ওক নিয়ে বের হই না, আমরা আগে বের হই। মামি নিচে থেকে। তাই তো ভাবিরা চলে গেল রুফাইদার। আমার মন খারাপ, আমারও মন খারাপ লাগছে সারাদিন। আসলে আজকে খুব সুন্দর সময় কাটিয়েছি। আর এই যে ধোয়ার যে বিষয়গুলো, হাঁড়ি পাতিল, এগুলো সব হচ্ছে যে ভাবিরা আমাকে ক্লিন করে দিয়ে গিয়েছে। আমার আর ক্লিন করার কোনো চাপ নাই, সব কিছু ক্লিন করে দিয়ে গিয়েছে ভাবিরা। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন আজকে আমরা কাটালাম। তো এখন একটু ঝটপট সবগুলো জিনিস উঠিয়ে ফেলবো, কারণ এলোমেলো করে রাখলেই ঝামেলা। যেহেতু সব একদম গোছানোই আছে, এগুলো জাস্ট একটু আমি শোকেজে ঢুকাই দিব। আর বাচ্চারাও দেখেন কত সুন্দরভাবে খেলনাগুলো কিন্তু অর্গানাইজ করে রেখে গিয়েছে। আমি এগুলো এখন জাস্ট উঠিয়ে নিব। ওরাও যতটা মজা পেয়েছে, আমরাও আজকে অনেক মজা করেছি। তো পুরো ঘরটা একটু গুছিয়ে নিয়ে আবার দেখাচ্ছি। এখন জাস্ট এগুলোকে সব এভাবে উঠিয়ে নিয়েছি। এগুলো এখন আর পারবো না, কারণ খালা এসে একদম মুছে দিবে, দেন এগুলো পারবো। আলহামদুলিল্লাহ বাচ্চারা খুব সুন্দর সময় কাটিয়েছে। ওরা যে একদম দৌড়াদৌড়ি করে সব কিছু এলোমেলো করবে তা তারা করে নাই। তারা যাওয়ার সময় আমাকে একটু গুছায়ও দিয়ে গিয়েছে। এইটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, সবচেয়ে বড় পাওয়া আজকে আমার জন্য, যেটা আমার বাচ্চাদের খুশি প্লাস আলহামদুলিল্লাহ ভাবিরাও খুব খুশি। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, তারা এত কষ্ট করে আমার বাসায় আসছে, এত সুন্দর একটা দিন আমাকে উপহার দিয়েছে। আমি আসলেই মানে অনেক কৃতজ্ঞ সবার কাছে এত কষ্ট করে আমাকে সময় দেওয়ার জন্য। তো এখন জাস্ট শুধু ভ্যাকুম করে রাখবো, কারণ তাহলে খালারও এসে একটু কষ্ট কম হবে। তো ঠিক আছে, ঘরগুলো একটু গুছিয়ে নেই, তারপরে রুফাইদার আয়াতে শাওয়ার নিয়ে দিব, দেন পরে কথা বলছি আবার। এবার জাস্ট রুফাইদার চুলগুলো শুকাই দিব, ওকে আমি গোসল করিয়ে দিয়েছি। নর্মালিও আমি রুফাইদাকে রাতে ঘুমানোর আগে একবার গোসল করে দিই, আর আজকে যেহেতু সারাদিন খেলাধুলো করেছে, গোসলটা দিলে কিন্তু বাচ্চার ঘুমটা ফ্রেশ হবে। তো এখন আমি হচ্ছে ওকে ঘুমাই দিয়ে দেন অন্যান্য কাজগুলো কমপ্লিট করব। এখন বাজে হচ্ছে রাত সোয়া দশটা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমার সব কাজও শেষ। আজকে আমি এক্ষুনি শুয়ে পড়বো, রুফাইদা অলরেডি ঘুম। টেবিলও ক্লিন করে নিয়েছি, পুরো বাসা ক্লিন করা হয়ে গিয়েছে, লাইট বন্ধ, এখন জাস্ট স্লিপিং টাইম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।